আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমি আর্টিফিশিয়াল গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তাজা টাটকা গোলাপ ফুলের শুভেচ্ছা জানাতে পারছি না। আর আপনাদের সকলের দোয়া আর আল্লাহর রহমতে আমার চ্যানেলটির মনিটাইজেশন হয়ে গিয়েছে, সেই উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে একটি আর্টিফিশিয়াল গোলাপ ফুল তৈরি করে শেয়ার করছি। লক্ষ্য করে দেখুন, প্রথমে আমি নিয়েছি উলের সুতা, আর আমি একদম গোলাপ ফুলের কালারের রানী গোলাপি একটি সুতা নিয়েছি। নিয়েছি একটি কাটা চামিচ, একটি সুতা কাটার ও একটি বড় সূচ, অবশ্যই একটি বড় সূচ নিতে হবে। আর এখন আমি এই সুতাটাকে কাটা চামিচের মধ্যে কীভাবে পেঁচিয়ে এনেছি লক্ষ্য করে দেখুন। কাটা চামিচের চারটি দাঁত দেখতে পাচ্ছেন, সুতার এক সাইড ধরে একটি দাঁতের উপর দিয়ে নিয়ে আসলাম, আরেকটি দাঁতের নিচ দিয়ে নিব, আবার একটি দাঁতের উপর দিয়ে নিয়ে আরেকটি দাঁতের নিচ দিয়ে, এভাবে করে আমি পুরো চামিচটাকে এই সুতা দিয়ে পেঁচিয়ে নিব। আর আশা করছি বরাবরের মতো আজকের পর্বটিও আপনাদের কাছে ভালো লাগবে এবং একটি হলেও আপনাদের উপকারে আসবে, কারণ এটি একটি সুন্দর গোলাপ ফুল তৈরি হয়। আর এই গোলাপ ফুলটি আপনারা চাইলে বেবি ফ্রকের মধ্যে সুত সুতা দিয়েও লাগাতে পারেন, বা আঠা অথবা স্টিক গাম দিয়েও লাগাতে পারেন, দেখতে খুবই চমৎকার হয় ফুলটি। আর আপনারা আপনাদের পছন্দ মতো কালারের সুতা দিয়েও এই ফুলটি তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন পুরো চামিচটা কিন্তু আমি সুতা দিয়ে ভরিয়ে দিয়েছি, আর সুচের যে চিকন মাথাটা সেটা কিন্তু চামিচের দাঁতের প্রথম দাঁতের ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে আসলাম। একবার এই পাশের সাইড থেকে ঢুকাতে হবে, আরেকবার এই সাইডের সাইড থেকে ঢুকাতে হবে, এভাবে করে আমি তিনটি দাঁতের মাঝখানে এই সুচটাকে গেঁথে গেঁথে দিব। আর মানুষ চেষ্টা করলে সবই শিখতে পারে, যাদের কাছে ভালো লাগছে আমার এই গোলাপ ফুল তৈরি করাটি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে সব কিছুই পারা যায়, কোনো কিছুই অসম্ভব নয়। আর যারা ধৈর্য সহকারে আমার এই পর্বটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এ দেখুন, আমি চামিচটা কিন্তু সুতা থেকে বের করে নিলাম, এখন আমি গিট দিয়ে নিচ্ছি, ভালো করে গিট দিয়ে নিতে হবে, গিট দিয়ে বাড়তি সুতাটাকে কেটে নিয়েছি। লক্ষ্য করে দেখুন, এখন আমি এটিকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি, একদম টাইট করে মুড়িয়ে নিতে হবে, এটিকে আমি একটি গোলাপ ফুলের কলি তৈরি করে নিচ্ছি। আর আমার এই ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যা বরাবরই বলে থাকি আমি প্রতিটা ভিডিওতে, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আর কমেন্ট সে তো আর বলার অপেক্ষা রাখে না, যে আপনাদের নতুন সুন্দর কমেন্ট দেখলে খুবই উৎসাহ পাই। তো কলিটা তৈরি হয়ে গেল, বাড়তি সুতাটুকু আমি কেটে ফেললাম। তো এইভাবে করে আমি আরও পাঁচটি পাপড়ি করে নিচ্ছি। প্রথম পাপড়িটা আমি যেভাবে করেছি পাঁচটি পাপড়িও সেম একই প্রসেসিংয়ে করে নেব। আর অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে কিছুটা হলেও শিখতে পারবেন, আপনাদের উপকারেও আসবে। তো পাঁচটি পাপড়ি আমি তৈরি করে নিয়েছি, এখন এক একটি পাপড়ি আমি কলির সাথে লাগিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন এই যে খোলা অংশ সুতার, এটা নিচের দিকে থাকবে, আর টাইট যে অংশটা সেটা উপরের দিকে থাকবে। এখন এই কলিটাকে নিয়ে আমি প্রতিটা পাপড়িকে এভাবে লাগিয়ে নেব, সুই সুতা দিয়ে ভালোভাবে টাইট করে লাগাতে হবে যাতে ছুটে না যায়। একটি পাপড়ি লাগানো হয়ে গিয়েছে, এখন আমি আরেকটি পাপড়িও নিলাম। তো এইভাবে একে একে আমি পাঁচটি পাপড়ি লাগিয়ে নেব।
দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো পাপড়ি লাগিয়ে নিয়েছি, সুন্দর একটি ফুল হয়েছে। এখন আমি ভালোভাবে নিচের অংশটাকে গিট দিয়ে বাড়তি সুতাটাকে কেটে ফেলবো। আর আমি আর্টিফিশিয়াল একটি গোলাপের পাতা নিয়েছি, সে পাতার মধ্যে আমি এই আমার তৈরি করা ফুলটিকে রেখে আপনাদের সাথে একটু শেয়ার করছি কতটা সুন্দর লাগছে। তো আগামী পর্ব নিয়ে আসা পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।